बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थी अस्सलामु आलैकुम। सबाइके सृष्टि सेंट्रल स्कूल एंड कलेज राजशाही प्रथम श्रेणी परिवेश परिस्थिति अनलाइन क्लासे स्वागत। आमी आफरोजा सुलताना सहकारी शिक्षक। सबाई भालो आछो? निश्चय भालो आछो। आलहमदुलिल्लाह आमिओ भालो आछि। कि आल्लाह रहमते आमादेर दिनटा मोटामुटी केटे जाच्छे, ताई ना? करोना थाकार पर आल्लाह रहमत आछे बोले एखोनो सबाई यथेष्ट परिमाणे सुस्थ आछि। सबाई आरो बेशी बेशी दुआ करबे जेन आल्लाह ताड़ाताड़ी कि करोनाटा आमादेर देश थेके बाइरेर देश थेके सब जायगा थेके जेन करोनाटा चले जाए। ठीक आछे? छोटो मानुषेर दुआ किन्तु द्रुत कबुल हय। ठीक आछे? आच्छा, एइबार देखि आमादेर गत दिन जा पड़ेछिलाम कार कार मने आछे? मने आछे? ও তাই না, মনে আছে। থ্যাংক ইউ। আমরা কিন্তু দুইটা বড় প্রশ্ন পড়েছিলাম, বলতে পারবে? ও আচ্ছা, বলতে পারবে, গুড। তাহলে বলো দেখি পরিবেশ কত প্রকার ও কি কি? থ্যাংক ইউ, সুন্দর বলছো, পরিবেশ তিন প্রকার। এবার তাহলে আরেকজন বলো দেখি সেই তিন প্রকারটা কি কি? থ্যাংক ইউ, পারিবারিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, ভেরি গুড। এইবার তাহলে চলে আসো, আমরা আরেকটা প্রশ্ন পড়েছিলাম, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? কি হবে, কে পারবে? ও পারবে। আচ্ছা বলো দেখি। থ্যাংক ইউ, সুন্দর বলছে, এত বড় উত্তর তা মুখস্থ গেছে, তাই না? প্রাকৃতিকভাবে গড়ে ওঠা পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ বলে। আচ্ছা, তাহলে তোমাদের দুইটা প্রশ্ন কি আমাদের পরিবেশ পার্ট যেটা ছিল, প্রথম পার্ট এক পার্ট ছিল, সেই এক পার্টে কি পরিবেশটা ছিল, সেই পরিবেশ নিয়ে আমাদের কিন্তু যতগুলো ছিল শূন্যস্থান, সঠিক উত্তর, বাম ডান, সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন, আমরা কিন্তু সবগুলোই পড়ে নিয়েছি। এখন আমরা কি করব? এখন আমরা করব হচ্ছে পার্ট দুইয়ে চলে যাব। পার্ট দুই, পার্ট দুই হচ্ছে পড়ব পরিবার ও প্রতিবেশী। দেখো তোমাদের পার্ট দুইয়ে কী আছে, পরিবার ও প্রতিবেশী। বোর্ডে তাহলে একটু লিখে ফেলি কি পড়ব আমরা, পরিবার ও প্রতিবেশী। পরিবার ও প্রতিবেশী। তাহলে আমরা এই পার্টটা পড়ব না, পরিবার ও প্রতিবেশী। পরিবার ও প্রতিবেশী এটা কি করতে হবে আমাদের, একটু আগে রিডিং পড়তে হবে। তোমাদেরকেও কিন্তু বাসায় কি করতে হবে, রিডিং পড়তে হবে, বানান করে করে পড়বে, কারণ বানান শিখতে হবে তো, তাই না? বলো, রিডিং পড়া তোমাদের শিখতে হবে না? রিডিং না পড়লে এক একা তো প্রশ্ন পড়তে পারবে না, এই জন্যই কী করতে হবে, একটু একটু করে কী করবে, বাসায় রিডিং পড়বে, বানান করে করে পড়বে, দেখবে উচ্চারণটা পারছো। ঠিক আছে? আর একটু আম্মুর হেল্প নেবে। তাহলে যার কাছে বই আছে সে হচ্ছে কী করবে, রিডিং পড়ে নেবে অবশ্যই। এখন আমি তোমাদেরকে একটু রিডিং পড়ে শোনাই। ঠিক আছে? আমাদের কী পড়বো আমরা আজকে, পার্ট হচ্ছে দুই, পরিবার ও প্রতিবেশী। পরিবার ও প্রতিবেশী, দেখো কি আছে, বাবা মা ভাই বোন সকলে মিলে একসাথে বসবাস করাকে পরিবার বলে। বাবা মা ভাই বোন সকলে মিলে একসাথে বসবাস করাকে পরিবার বলে। আমরা একটি পরিবারে বসবাস করি, আমাদের পরিবারে আছেন বাবা মা ভাই ও বোন। কোনো কোনো পরিবারে চাচা চাচি দাদা দাদিও থাকেন। আমরা পরিবারে সকলে মিলেমিশে থাকি। প্রত্যেক পরিবারে একজন কর্তা থাকেন, সাধারণত পরিবারের কর্তা বাবা। তিনি আমাদের ভরণ পোষণ, লেখাপড়া শেখান, চিকিৎসা করান ইত্যাদি দায়িত্ব পালন করেন। যে পরিবারে বাবা নেই সেই পরিবারে মা পরিবারের কর্তা। তারপরে দেখো কি আছে, মায়ের ভূমিকাও কিন্তু পরিবারে কম নয়। মা পরিবারের জন্য কী করে, রান্না করে, অসুখ হলে সেবা করেন, লেখাপড়ার দিকে নজর রাখেন এবং বিদ্যালয়ে যাওয়ার সময় কি তোমাদের তৈরি করে দেয়, তাই না? মা পরিবারের হচ্ছে প্রাণ। মা কি, মা হচ্ছে পরিবারের প্রাণ। এইবার চলে আসো পরিবারের শিশুদের কাজ থেকে। অর্থাৎ তোমরা যে ছোট মানুষ, তোমাদের পরিবারে কিন্তু কিছু কাজ আছে, সেই কাজগুলো কী কী আমরা দেখি। ঠিক আছে? আচ্ছা দেখো, হচ্ছে পরিবারে শিশুদের প্রধান কাজ হলো লেখাপড়া করা। কি বললাম বলো তো,
থ্যাংক ইউ লেখাপড়া করা। এছাড়া শিশুরা অন্যান্য যে কাজগুলো করতে পারে তা হলো নিজেদের বই খাতা পেন্সিল কলম ব্যাগ গুছিয়ে রাখা, ঠিক আছে, আবার নিজেদের পোশাক সুন্দর করে সাজিয়ে রাখা, মা বাবার কাজে সাহায্য করা, বাড়ির আঙিনায় ফুল ও ফলের গাছ লাগানো। তাহলে এবার একজন বলো তো পরিবারের শিশুদের প্রধান কাজ কি? থ্যাংক ইউ লেখাপড়া করা। এবার বলো অসুখ হলে কে সেবা করেন? থ্যাংক ইউ মা। আরেকজন বলো মা পরিবারের কি? ভেরি গুড প্রাণ, মা পরিবারের প্রাণ। এবার চলে আসো ছোট পরিবার ও বড় পরিবার। এখানে আছে পরিবার ছোট হতে পারে আবার বড় হতে পারে। যে পরিবারে কেবল বাবা মা ভাই বোন থাকে সে পরিবারকে ছোট পরিবার বলে, আর যে পরিবারে বাবা মা ভাই বোন দাদা দাদি চাচা চাচিরা থাকেন সে পরিবারকে বড় পরিবার বলে। পরিবার ছোট হোক বা বড় হোক সকলে কি মিলেমিশে একসাথে বসবাস করে, তাই না? গুড। এবার তাহলে চলে আসো আমরা পরিবার ও প্রতিবেশী নিয়ে পড়ছি। পরিবার পড়লাম, এবার একটু প্রতিবেশী নিয়ে পড়ব। তাহলে পরিবারের শিশুদের প্রধান কাজই হচ্ছে লেখাপড়া করা, তাই না? পরিবার কত ধরনের হতে পারে? দুই ধরনের। ভেরি গুড, থ্যাংক ইউ। একটা কি হতে পারে? একটা ছোট পরিবার, একটা বড় পরিবার। এবার তাহলে কি করবে? প্রতিবেশী, ঠিক আছে। আমাদের চারপাশে যারা বসবাস করেন তাদের বলা হয় প্রতিবেশী। প্রতিবেশীরা আমাদের অতি আপনজন, বিপদে আপদে তারাই আমাদের পরম বন্ধু। আমরা প্রতিবেশীদের সাথে সবসময় ভালো ব্যবহার করব, বিপদে আপদে তাদের সাহায্যে এগিয়ে যাব, প্রতিবেশীদের বাড়িতে বেড়াতে যাব এবং প্রতিবেশীরা আমাদের বাড়িতে বেড়াতে এলে তাদের আদর যত্ন করব, তাদের সাথে কোনো রকম খারাপ আচরণ করব না, ঠিক আছে। আমরা সবসময় প্রতিবেশীদের সাথে মিলেমিশে চলব। তাহলে বলো তো আমাদের চারপাশে যারা বসবাস করে তাদের কি বলা হয়? থ্যাংক ইউ, প্রতিবেশী। এবার বলো প্রতিবেশীরা আমাদের কি? অতি, থ্যাংক ইউ সো মাচ, অতি আপনজন। বিপদে আপদে তারাই কি আমাদের পরম? ভেরি গুড, পরম বন্ধু, থ্যাংক ইউ। প্রতিবেশীদের সাথে আমরা কেমন ব্যবহার করব বলো তো? থ্যাংক ইউ সো মাচ, ভালো আচরণ করব। তাহলে এবার চলে আসো আমরা কি করব? সাথে হচ্ছে আমরা শূন্যস্থান করব, কি সিটে শূন্যস্থান করব। আমরা যা পড়লাম সেইখান থেকেই কিন্তু আমাদের শূন্যস্থান আছে। দেখো লিখেছে হচ্ছে শূন্যস্থানে আমরা করব ঘ। প্রথমে ঘয় আছে প্রত্যেক পরিবারে একজন ড্যাশ থাকেন, প্রত্যেক পরিবারে একজন ড্যাশ থাকেন, উত্তর হবে কর্তা। ওই যে আমরা পড়লাম না পরিবারে সাধারণত কর্তা কে হন? বাবা, সেই কর্তার কথা বলছে। অর্থাৎ উনি কি পড়েছি আমরা ভরণ পোষণ লেখাপড়া সব দায়িত্ব, পরিবারের সকল দায়িত্ব উনি বহন করেন, এই জন্য ওনাকে বলা হয় কর্তা। প্রত্যেক পরিবারে একজন ড্যাশ থাকেন, উত্তর কী হবে? কর্তা, থ্যাংক ইউ। এবার চলে আসো হচ্ছে কী পড়বো আমরা? এবার ও পড়বো। অসুখ হলে মা ড্যাশ করেন, অসুখ হলে মা ড্যাশ করেন, কী বলেছিলাম আমি একটু পড়ার সময় কিন্তু বলেছিলাম। ভেরি গুড, সেবা, অসুখ হলে মা সেবা করেন, থ্যাংক ইউ। এবার চলে আসো প্রতিবেশীরা আমাদের অতি ড্যাশ কি হবে? থ্যাংক ইউ, আপন জন। অতি কি? আপন জন, প্রতিবেশীরা আমাদের অতি আপনজন। আমরা যে রিডিং পড়লাম রিডিংয়ের মধ্যে কিন্তু আমাদের শূন্যস্থানগুলো আছে, তাই না? তাহলে তোমরা কি করবে? শূন্যস্থান তো পড়বে, সাথে কি বললাম রিডিংটা পড়বে। রিডিং একদিনে এতগুলো পড়বে সেটা কিন্তু বলিনি, তুমি বাসায় একটু একটু করে পড়বে, ঠিক আছে। ধরো এতটুকু একদিন পড়লে, আর একদিন এতটুকু পড়লে, পরের দিন আবার এতটুকু পড়লে, পরের দিন প্রতিবেশী পড়লে, একটু একটু করে পড়লে দেখবে বানান করে করে পড়বে তুমি রিডিং পড়া শিখে গেছো। আর যারা অলরেডি শিখে গেছো তাদেরকে থ্যাংক ইউ, ঠিক আছে। তাহলে শূন্যস্থান আমরা তিনটা করবো, শূন্যস্থান আমরা তিনটা করবো। আর একবার একটু ধরি দেখি কে কে পারো। প্রত্যেক পরিবারে একজন ড্যাশ থাকেন, উত্তর কী হবে? থ্যাংক ইউ সো মাচ, কর্তা। অসুখ হলে মা ড্যাশ করেন, কী করেন? সেবা, গুড। প্রতিবেশীরা আমাদের অতি ড্যাশ, থ্যাংক ইউ সো মাচ, আপনজন। তাহলে আমরা কী করব? লিখব হচ্ছে এক নং প্রশ্নের উত্তর।
তারপর কি করব স্কেল ধরে নিচে সুন্দর করে দাগ দেব কি মার্জিনের বাইরে লিখবে না মার্জিনের ভিতরে লিখবে কিচ্ছু বাইরে লিখব না আমরা ঠিক আছে এবার দেখো তাহলে আমরা যেহেতু ঘ করছি ঘ ছিল কি ছিল বলো তো প্রত্যেক পরিবারে একজন ড্যাশ থাকেন প্রত্যেক পরিবারে একজন কর্তা থাকেন কর্তা কি দিব দাড়ি দিব আর নিচে স্কেল ধরে দাগ দিব তাই না আমি কিন্তু স্কেল ধরে দাগ দিই তোমরা স্কেল ধরে দাগ দাও তো দাগ অবশ্যই দিতে হবে স্কেল ধরে নরে কিন্তু পচা লাগবে দেখতে ঠিক আছে এবার তাহলে কি ও নাম্বার করব ও নাম্বারে কি আছে অসুখ হলে মা ড্যাশ করেন অসুখ হলে মা ড্যাশ করেন কি হবে ভেরি গুড সেবা অসুখ হলে মা সেবা করেন তারপর হচ্ছে স্কেল ধরে দাগ দুইটা হয়ে গেল তাই না আর লাস্টেরটা করব প্রতিবেশীরা আমাদের অতি কি কি হবে উত্তর ভেরি গুড আপন জন প্রতিবেশীরা আমাদের অতি আপন জন তাহলে চ নম্বর লিখে আপন জন লিখব আপন জন তারপর স্কেল ধরে দাগ আচ্ছা তাহলে আমরা তিনটে শূন্যস্থান কিন্তু লিখে ফেলেছি এর মধ্যে কিছু সমস্যা আছে আচ্ছা সমস্যা নাই তাহলে আরেকবার একটু জিজ্ঞেস করে দেখি বই যে রিডিং পড়লাম মনে আছে কি না বলো তো পরিবার কত ধরনের ভেরি গুড দুই ধরনের কি কি বলতে পারবেন ভেরি গুড ছোট পরিবার বড় পরিবার আচ্ছা বলো তো মা পরিবারের কি প্রাণ থ্যাংক ইউ সো মাচ বলো তো আমাদের দেশে সাধারণত পরিবারের কর্তা কে হন বাবা ভেরি গুড এবার তাহলে বলো প্রতিবেশীদের সাথে আমরা কেমন ব্যবহার করব ভেরি গুড ভালো ব্যবহার করব আর আমরা শূন্যস্থান করব যে তিনটা করছি সে তিনটা কি হবে বলো তো প্রত্যেক পরিবারে একজন ড্যাশ থাকেন কি থাকেন বলো কর্তা ভেরি গুড অসুখ হলে মা ড্যাশ করেন কি করেন সেবা প্রতিবেশীরা আমাদের অতি ড্যাশ কি আপন জন আর তোমরা এইচ ডাব্লু কিন্তু এই তিনটাই করবে ঠিক আছে এই তিনটা এইচ ডাব্লু করবে আর অবশ্যই রিডিং পড়বে তাহলে এইচ ডাব্লু লিখে দিই এক নম্বরের তাই না ঠিক আছে এই তিনটা এসডব্লিউ করে সুন্দর করে পোস্ট দিবে খাতার বাইরে লিখবে না প্রত্যেকে কিন্তু কি পাওয়া লাগবে এক্সেলেন্ট চমৎকার ওয়ান্ডারফুল এরকম কমেন্টস পাওয়া লাগবে না পাওয়া লাগবে তার জন্য কি করা লাগবে সব কিছুই মার্জিনের ভিতরে লিখবে ঠিক আছে ধরো তোমার হচ্ছে এটা খাতা এখন খাতার উপরে মার্জিনটা না আছে এদিকে এদিকে দেওয়া আছে তাই না এদিকে দেওয়া আছে এদিকে দেওয়া আছে তুমি উপরেও কিছু লিখবে না সাইডেও কিছু লিখবে না কী লিখবে ঠিক মাঝখান থেকে শুরু করবে মাঝখান থেকে প্রথমে কী লিখবে এই যে হচ্ছে এক নং প্রশ্নের উত্তর তারপর সুন্দর করে তিনটা উত্তর লিখবে ঠিক আছে যেন সবাইকে আমি এক্সেলেন্ট ওয়ান্ডারফুলগুলো কমেন্টস করতে পারি ঠিক আছে আচ্ছা
তাহলে কি সবাই বাসায় ভালো মতো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? এই শুভকামনায় শেষ করছি, আল্লাহ হাফেজ।